গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। ঘটক পুকুর দেউলাবাস মোড়ে একতারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কিষাণ ক্ষেত মজুর কমিটির মিছিল ও পথসভা। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ভান্ডারি মার্কেট ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে। আজই যোগাযোগ করুন। মন্দির বাজার একতারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে মন্দির বাজার দেউলাবাস মোড়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মিছিল ও পথসভা। মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি, রাজ্যের আর্থিক বঞ্চনার প্রতিবাদে এবং কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে ও পেট্রোল ডিজেল লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এবং বেসরকারিকরণ, কোল ইন্ডিয়া বিক্রি, কোঅপারেটিভ ব্যাংক বন্ধ করে দেওয়া বিভিন্ন চক্রান্তে প্রতিবাদে এদিনের মিছিল ও পথসভা অবস্থান বিক্ষোভ হয়। উক্ত মিছিল ও পথসভা বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা মহাশয়, দক্ষিণ চব্বিশ পরগনা এসটিএসসি ওবিসি সভাপতি শ্রী শক্তিপদ মহাশয়, ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস জেলা পরিষদ সদস্যা মনোমোহিনী বিশ্বাস, সোনার কাউন্সিলর পাপিয়া মহাশয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক মানুষ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করেন। কেউ বা বিজেপিতে, কেউ বা সিপিএমে যোগদানের পরে তারা মিছিল ও পথসভায় অংশগ্রহণ করে। এদিন পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা মহাশয় আশ্বাস দেন, যতদিন না পর্যন্ত এই নীতি প্রত্যাহার হয় ততদিন আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে যাব। আমাদের বাংলার একটা রাজ্যপাল এসেছে, যেমন যেমন রাজ্যপাল সিপিএম যাবত, সে বিজেপি যাবত, সেই সুরের কথা বাংলাদেশ দলের দলে তুমি দলে একই প্রচার করে ঠিক রাষ্ট্রপতি সেইভাবে হচ্ছে সই করেছে আইন আইনের পথে চলবে বা জনগণকে আমরা সত্য করছি বদলবেন কোনো বিপদ জনগণ আমাদের হাতিয়ার জনগণকে আগামী দিনে চলবে যারা ধন্যবাদ।
সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।